আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু প্রবলেম হয়েছিল সকালবেলা, মানেই তো প্রবলেম, গুগল ঝামেলা শুরু করে দিয়েছিল, ভিডিও অন হচ্ছিল না, ও শুধু চাচ্ছিল, পাসওয়ার্ড চাচ্ছিল। হ্যাঁ ওই, হ্যাঁ এটাই তো ঝামেলা, গুগল মানে ঝামেলা এখন। তো যাই হোক, ঝামেলা ঠিক হয়ে গেছে ভিডিওটা। তো আমরা এখন শুরু করে দিই আমাদের পরীক্ষা, তো 10 তারিখ থেকে আমরা জানি এক্সাম, এক্সামের আগে আমরা আর ক্লাস পাবো না। ক্লাস কি পাবো আমরা এক্সামের আগে? কারণ আমাদের শনিবার থেকে এক্সাম, আজকে আমাদের লাস্ট ক্লাস। না মিস পাবো না, আজকে লাস্ট। হ্যাঁ আজকে লাস্ট মিস, পাবো না, ক্লাস পাবো না। হ্যাঁ আমরা আর ক্লাস পাবো না এক্সামের আগে। তো আমাদের আজকে লাস্ট ক্লাস, সেকেন্ড পেপার যেহেতু, আমরা তো পরীক্ষার্থী, আমাদের কোশ্চেন, আমি তো ক এবং খ বলেছি যে তোমাদের থাকবে, আমাদের কোথা থেকে থাকবে অধ্যায়, আমাদের অধ্যায় 12 থেকে, যে অধ্যায় 12 থেকে আমাদের ক এবং খ মার্কসের কোশ্চেন থাকবে। আমাদের এই ক এবং খ মার্কসের যে কোশ্চেন আছে, আমরা এটা জন্য তো আমরা দিয়েছি, ম্যাম কোশ্চেন দিয়েছে, তারপর আমি একবার করে রিভিউ করে দিচ্ছি কি কি কোশ্চেন দিয়েছি, কারণ যদি মনে না থাকে আমরা স্কিপ করলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাবে, তাই না? আমরা একবার সবাই মিলায় নিই যে ম্যামের সঙ্গে আমাদের ঠিক আছে কিনা, আমরা সবাই মিলায় নিই। হ্যাঁ, তো আমরা যেটা দিয়েছি 1 মার্কসের জন্য, প্রাণীর আচরণ, রিলিজিং, টার্মিনেটিং, আমরা কি কি দিয়েছি, প্রাণীর আচরণ, রিলিজিং, টার্মিনেটিং, সহজাত আচরণ, এই চারটা দিয়েছি 1 মার্কসের জন্য। আমাদের সবার কাছে আছে এই চারটা একের পর জন্য? সবার কাছে আছে? ইয়েস ম্যাম। হ্যাঁ, শুধু নওশিনী কথা বলতে পারে, আর অন্য ছেলেমেয়েরা আমার কথা বলতে পারে না। এরপর আমাদের, আমরা 2 মার্কসের জন্য যেটা ম্যাম দিয়েছিলেন সেটা হলো ট্যাক্সিসের বৈশিষ্ট্য, ট্যাক্সিসের বৈশিষ্ট্য। এরপর আরেকটা, পূর্ববর্তী ক্রিয়া বলতে কি বোঝো, পূর্ববর্তী ক্রিয়া বলতে কি বোঝো, পূর্ববর্তী ক্রিয়ার প্রকারভেদ। আরেকটা কি, সহজাত আবেগ। এই চারটা আমরা 2 মার্কসের জন্য দিয়েছিলাম। এটা আছে সবার কাছে? ম্যাম লাস্টেরটা কি বললেন? মিস লাস্টেরটা কি বললেন? দুটো আমি তোমার কথা বলতে পারছি না। ফার্স্টটা সহজাত আবেগ, আচ্ছা আচ্ছা, সহজাত আবেগ ইংলিশে বলা হয় ইনস্টিংক্ট বিহেভিয়ার, শুধু ইনস্টিংক্ট। ওকে ম্যাম, ওকে ম্যাম। তাহলে আমরা এই যে আমাদের ক এবং খ মার্কসের কোশ্চেনে আর কোনো প্রবলেম নেই তো, আমাদের সবার কাছে আছে বাবা, অন্যরা রেসপন্স করো, দুর্জয় আর নওশিন ছাড়া। অহনা, অহনা, মাইশা, না মাইশা না কি ওর নাম, কি নামটা দেখেন, হ্যাঁ মারিশা ইসলাম, মিতি, 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 তোমরা কি পরীক্ষার সিলেবাস সবাই নিয়েছে ও সাজেশন? ইয়েস ম্যাম। হ্যাঁ, এবার আরবিন রেসপন্স করলো, দু একজন রেসপন্স ছাড়া কারো রেসপন্স নেই। ওকে, তাহলে আমরা এই যে আমাদের যে আমরা যে প্রথমে যে আমরা সংজ্ঞাগুলো পড়বো, যে প্রাণীর আচরণ কি, প্রাণীর আচরণ কি, রিলিজিং কি, টার্মিনেটিং কি, সহজাত আচরণ কি,
তাহলে আমরা প্রথম যেটা পড়বো সেটা হলো প্রাণীর আচরণ কি, আর আমরা একটু রিভিশন করে নেই তাহলে এক্সাম ভালো হবে। প্রাণীর আচরণ কি কেউ বলতে পারো? হ্যাঁ, প্রাণীর আচরণ কি আরো জানা আছে? আনসার কেউ বলতে পারে না? আমরা পরীক্ষা আর দুই দিন পরে, প্রাণীর আচরণ জানে না। মিস বলবো? ম্যাম বলবো? বলো। বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতির সাপেক্ষে একটি প্রাণী সাড়া দেয়া বা প্রতিক্রিয়াকে প্রাণীর আচরণ বলে। গুড। হ্যাঁ, আমরা প্রাণীর আচরণ হলো বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতির সাপেক্ষে, বিভিন্ন পরিবেশ ও কি পরিস্থিতির সাপেক্ষে একটি প্রাণীর কি সাড়া দেওয়া। হ্যাঁ, বিভিন্ন পরিবেশ এবং পরিস্থিতির সাপেক্ষে একটি প্রাণীর সাড়া দেওয়া বা প্রতিক্রিয়াকে কি বলা হয়? প্রাণীর আচরণ বলা হয়। এটা এর আগে বুঝিয়ে দিয়েছিলাম, আজকে আর বুঝিয়ে দিব না। তাহলে যদি পরীক্ষায় আসে প্রাণীর আচরণ কি, তাহলে আমরা সুন্দরভাবে লিখে দিব বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতি সাপেক্ষে একটি প্রাণীর কে সাড়া দেওয়া বা প্রতিক্রিয়াকে কি বলা হয়? প্রাণীর আচরণ বলে। আর এই যে প্রাণীর আচরণ নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় কি? ইথোলজি। আর ইথোলজির জনক কে কেউ বলতে পারবে? নিকো তিনবার যে ইথোলজির হলো জনক। আচ্ছা, তাহলে ইথোলজির পরে আমাদের কি আছে? রিলিজিং। রিলিজিং কি? রিলিজিং কি নশেন? ম্যাডাম, এটা হচ্ছে একটা সাধারণ উদ্দীপনা। ম্যাম বলবো? বলো। ম্যাম, রিলিজিং হচ্ছে কোন প্রজাতির এক সদস্য যখন অন্য প্রজাতির আরেক সদস্যের উদ্দেশ্যে আচরণগত সাড়ার অংশ হিসেবে ক্রমাগত উদ্দীপনা প্রকাশ করে তাকে রিলিজিং বলে। হ্যাঁ, মানে এক সদস্য আর এক সদস্যের প্রতি কি করে আচরণগত সাড়ার অংশ হিসেবে তারা কি করে তাদের যে উদ্দীপনা এটা প্রকাশ ঘটায়, সেটাই হলো রিলিজিং। তাহলে আমরা দুটো সংজ্ঞা শিখে গেলাম, যে প্রাণীর আচরণ কি, রিলিজিং কি। এরপরে আমাদের তিন নম্বরে কি আছে? আমাদের তিন নম্বরে আছে টার্মিনেটিং। এটা খুবই সহজ একটা সংজ্ঞা। আই আরবিন বলো, টার্মিনেটিং কি? টার্মিনেটিং কি আরবিন বলো? আরবিন, অনয় কুমার বাইদা, তুমি তো সবই বলবা, তাহলে অন্যরা কি বলবো? ম্যাম এটা বৈদ্য। ও হ্যাঁ, অনয় কুমার বৈদ্য বলো। যে উদ্দীপনা আচরণগত সারার সমাপ্তিকরণ ঘটে তাকে টার্মিনেটিং উদ্দীপনা বলে। গুড, ভেরি গুড। তাহলে চুপ করেছিল কেন বাবা? তাহলে যে উদ্দীপনা আচরণগত সারার সমাপ্তি ঘটে তাকে কি বলে? টার্মিনেটিং বলে। এটা খুব সহজ একটা সংজ্ঞা। এরপরে লাস্ট ম্যাডাম কি দিয়েছেন? সহজাত আচরণ। এটারও সহজ একটা সংজ্ঞা আছে। সহজাত আচরণ কি? অন্য কেউ বলো, নওশীন, দুর্জয় এবং অনয় কুমার বৈদ্য ছাড়া। কলিউল্লাহ বলো, ইব্রাহিম কলিউল্লাহ, আবির, আহ
তাহলে এটা একটা সহজ সংজ্ঞা, সেটা যদি আমরা না না বলি তাহলে কেমন করে হবে বলো বলো বাবা। আমরা জন্মগত ভাবে যে প্রাণী যে আচরণ লাভ করে থাকে সেটা হলো সহজাত আচরণ, এটাও কিন্তু লিখতে হয়ে যায় নশন বলো তো। এখন সহজাত আচরণ কি? অনামিকা নশিন দুর্জয় মিস কোনটা বলবো কোনটা বলবো? সহজাত আচরণ, সহজাত আচরণ একটু মনে করতে হবে একটু। এই আমি এক্ষুনি বললাম। ও মিস সহজাত আচরণটা মিস হচ্ছে এমন আচরণ যা জন্মগত বা পাওয়া মিস মানে কিছুটা বংশ পরম্পরায় মিস আসে। তাহলে আমাদের যে চারটা যে সংজ্ঞা আছে চারটা সংজ্ঞা আমরা পরীক্ষা আসলে পারবো? চারটার মধ্যে একটা আসলে, চারটার মধ্যে তো আমাদের একটা আসবে তাই না? ভালো করে পড়লে তারপর পারবো। ভালো করে পড়লে? এখনো আবার পড়া শেষ হয়নি নাকি? কতদিন আগে ম্যাডাম সাজেশন দিয়েছে? এক সপ্তাহ আগে দেওয়া হয়ে গেছে সংখ্যাগুলো। এখন আমরা সাবজেক্ট কি একটা, সাবজেক্ট কতগুলো? না এটা তো এই যে ক্লাসের সাথে ক্লাস, যেদিন যে ক্লাস হয় একদিনে চারটা ক্লাস হয় ওই দিনই পড়বো, অন্যদিন পড়বো না তো। একদিনে চারটা ক্লাস তাই না? এই চারটা সাবজেক্ট আজকে অবশ্যই পড়বো, কারণ ম্যামরা যা পড়াবেন ওইটুকু চারটা আগে পড়ে নিবো, তারপর অন্য সাবজেক্টের দিকে তাকাবো। একদিনে চারটা সাবজেক্ট পড়া কোনো ব্যাপার না সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে? এরপর আছে আমাদের ট্যাক্সিসের বৈশিষ্ট্য। এরপরে কি আছে? ট্যাক্সিসের বৈশিষ্ট্য, ট্যাক্সিসের তো একটা বৈশিষ্ট্য বলো। না আমি বলবো? হ্যাঁ বলো। এতক্ষণ পরে তাই না, এতক্ষণ ঘুমাইছিলা? না ম্যাম, একবার ডাকলাম ও তোমার রেসপন্স ছিল না কেন? তাহলে ট্যাক্সিসের বৈশিষ্ট্য, জীব অপরিবর্তনে সাড়া দান করে, স্থানিক দিকমুখ স্থানিক দিকমুখিতা প্রদর্শন করে, দিকমুখিতায় সম্পূর্ণ দেহ জড়িত থাকে, চলনের দিক অবিরাম বহি উদ্দীপনা পরিচালনা হয়। আচ্ছা তাহলে ট্যাক্সিসের যে বৈশিষ্ট্য আমরা বললাম, ট্যাক্সিসের বৈশিষ্ট্য আমরা দেখলাম জীব কি করবে, অপরিবর্তনীয় সাড়া দান করবে, তারপরে স্থানিক দিকমুখিতা প্রদর্শন করে। স্থানিক কি প্রদর্শন করে? দিকমুখিতা প্রদর্শন করে। তাহলে প্রথম আমরা দেখলাম যে অপরিবর্তনীয় সাড়া প্রদান করে, স্থানিক দিকমুখিতা প্রদর্শন করে, তারপরে হলো তার যে দিকমুখিতা, এই দিকমুখিতায় কি থাকে? সম্পূর্ণ দেহ জড়িত থাকে। দিকমুখিতায় কি থাকে? সম্পূর্ণ দেহ জড়িত থাকে। দিকমুখিতার সম্পূর্ণ দেহ কি থাকে? জড়িত থাকে। এরপর চরণের দিক অবিরাম বহি উদ্দীপনায় পরিচালিত হয়। চরণের দিক অবিরাম বহি উদ্দীপনায় কি হয়? পরিচালিত হয়। চরণের দিক অবিরাম বহি উদ্দীপনায় কি হয়? পরিচালিত হয়। তাহলে আমরা চারটা যে বৈশিষ্ট্য, আমরা প্রথম বৈশিষ্ট্যটা কি দেখলাম যে সে কি করে, আমরা জীব কি করে, অপরিবর্তনীয় সাড়া প্রদান করে, অপরিবর্তনীয় সাড়া প্রদান করে, তারপরে স্থানে দিকমুখিতা প্রদর্শন করে, আর দিকমুখিতা তার কি করে? সারা দেহ জড়িত থাকে। দিকমুখিতা তার কি থাকে? সারা দেহ জড়িত থাকে। আর একটা কি শিখলাম যে চলনে দিক অবিরাম বহি উদ্দীপনায় পরিচালিত হয়। চলনের দিক অবিরাম কি হয়? বহি উদ্দীপনায় পরিচালিত হয়। তাহলে আমরা আমাদের যে ট্যাক্সিসের যে বৈশিষ্ট্য, আমরা চারটা বৈশিষ্ট্য পারবো লিখতে? ইয়েস ম্যাম। ট্যাক্সিসে দেখো এখানে কিন্তু প্রকারভেদ আছে, প্রকারভেদ গুলো এমসিকিউ এর জন্য একটু ভালো করে পড়ে নিবা। এরপর আছে পূর্তিবর্তী ক্রিয়া বলতে কি বুঝো? পূর্তিবর্তী ক্রিয়া বলতে কি বুঝো? ম্যাম বলবো আমি? হ্যাঁ বলো।
কোনো উদ্দীপকের প্রভাবে মস্তিষ্ক নির্দেশ ছাড়া স্বতঃস্ফূর্তভাবে পেশি বা কোনো অঙ্গের যে অনৈচ্ছিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। আচ্ছা, কোন কি উদ্দীপনার প্রভাবে, কোন একটা উদ্দীপনার প্রভাবে মস্তিষ্কের নির্দেশ ছাড়াই, আমরা জানি যে সবকিছু আমাদের ব্রেন বক্স থেকে নিয়ন্ত্রিত হয়, আমরা এটা সবসময় বলি, তাহলে আমাদের মস্তিষ্কের নির্দেশ ছাড়াই স্বতঃস্ফূর্ত ভাবে পেশি বা কোনো অঙ্গে যে অনৈচ্ছিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে কি বলে? প্রতিবর্তী ক্রিয়া বলে। আমরা একটু দুই তিনবার এটা পড়ে নিই, আর এটা পরীক্ষা অনেক আসে। তাহলে প্রতিবর্তী ক্রিয়া বলতে কি বুঝো? মিস, আমাদের MT4 আসবে নাকি প্রতিবর্তী ক্রিয়া? সেটা তো বলা যাবে না, এটা সবসময় এক্সামে আসে, এটা বললাম। তাহলে তো প্রশ্ন আউট করে দেওয়া হবে বাবা। এই কাজটা কি ম্যাম করতে পারে বলো তো? না মিস, মানে কোন পর্যন্ত আছে সেটার জন্য আর কি। হ্যাঁ, আমাদের তো ওই যে এই চারটা আমরা যে দিয়েছি, চারটা তো আমাদের করতেই হবে 2 মার্কসের জন্য, সে তো সাজেশন দিয়েছি। তাহলে আমরা পরীক্ষার জন্য তো এটা আছে বাবা, আমাদের তো চারটা দেওয়াই আছে। যে প্রতিবর্তী ক্রিয়া বলতে কি বোঝো, তাহলে প্রতিবর্তী ক্রিয়া বলতে কি বোঝো? আমরা এখানে জানলাম যে কোন উদ্দীপকের প্রভাবে মস্তিষ্কের নির্দেশ ছাড়াই, কি উদ্দীপকের প্রভাবে মস্তিষ্কের নির্দেশ ছাড়াই স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের যে পেশি আছে, পেশি বা কোনো অঙ্গে যে অনৈচ্ছিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে কি বলে? প্রতিবর্তী ক্রিয়া বলে। এটা একটু দুই তিনবার আমরা করে ফেলি, যে প্রতিবর্তী ক্রিয়া বলতে কি বোঝো, এটা দুই তিনবার করে ফেলি। এই প্রতিবর্তী ক্রিয়ার দেখো ওখানে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে, যে আমরা হঠাৎ করে গরম স্থিতিতে হাত পড়লে হাত সরিয়ে নিই, ঘুমন্ত অবস্থায় আমরা কি করি, মশা কামড় দিলে আমরা জেগে যাই অনেক সময় বা হাত সরিয়ে নিই। এই যে এই এক্সাম্পল গুলো ভালো করে পড়বা, এগুলো থেকে কিন্তু MCQ আসে, ঠিক আছে? এগুলো থেকেও কিন্তু MCQ আসে। এবং এই যে প্রতিবর্তী ক্রিয়া, এটা আসলে যেহেতু আমাদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তাহলে কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? আমাদের স্পাইনাল কর্ড বা সুষুমা কাণ্ড দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। আমাদের কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? স্পাইনাল কর্ড বা সুষুমা কাণ্ড দ্বারা। এটা একটু ভালো করে পড়বা, কারণ এখান থেকে MCQ কোশ্চেন থাকবে। এরপর আছে আমাদের প্রতিবর্তী ক্রিয়ার প্রকারভেদ, খুবই সহজ। প্রতিবর্তী ক্রিয়া দুই প্রকার, এটা সহজ দেখে দিয়েছি। একটা হলো সহজাত প্রতিবর্তী ক্রিয়া, আর একটা হলো অর্জিত প্রতিবর্তী ক্রিয়া, অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, ঠিক আছে? এটা কয় প্রকার? আমরা আরেকটা দিয়েছি হলো প্রতিবর্তী ক্রিয়ার প্রকারভেদ। প্রতিবর্তী ক্রিয়া আমরা জানি যে হলো দু প্রকার, একটা সহজাত আর একটা হলো অর্জিত। এরপর আছে আমাদের তাহলে প্রতিবর্তী ক্রিয়ার প্রকারভেদ, এটা খুব সহজ, একটা অ্যান্সার। তাহলে প্রতিবর্তী ক্রিয়া কয় প্রকার? দু প্রকার, একটা অর্জিত আর একটা
একটা সহজাত আর একটা কি অর্জিত বা সাপেক্ষ পূর্ববর্তী ক্রিয়া, একটা হলো অর্জিত। তাহলে পূর্ববর্তী ক্রিয়া কয় প্রকার আমাদের ব্রেনে সেভ হয়েছে? আই পূর্ববর্তী ক্রিয়া কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার কি কি? সহজাত পূর্ববর্তী ক্রিয়া বা আনকন্ডিশন রিফ্লেক্স আর মিস অর্জিত বা সাপেক্ষ বা কন্ডিশন রিফ্লেক্স। হ্যাঁ, তাহলে আমরা অর্জিত পূর্ববর্তী ক্রিয়ার প্রভাবে জানলাম। এখন আমাদের লাস্ট যে কোশ্চেন সেটার নাম হলো সহজাত আবেগ। তার নাম কি? সহজাত আবেগ। সহজাত আবেগ, এর নাম হলো সহজাত আবেগ। এখন আমাদের যে সহজাত যে আবেগ আছে, সহজাত আবেগ কি বা ইনস্ট্রিংস কি, এটা আমরা জানবো। জন্মগত জন্মগত ভাবে কি হয়, যে শক্তির সাহায্যে জন্মগত ভাবে যে শক্তির সাহায্যে একটি প্রজাতির সকল সদস্য কোনো শিখন ছাড়াই এবং উদ্দেশ্যে ফলাফল সম্বন্ধে অবহিত না থেকে আত্মরক্ষা এবং কি বলেছে যে প্রজাতি রক্ষা বংশ পরস্পরায় একইভাবে কাজ করে সেটি হলো কি ইনস্টিং। যেমন আমরা একটু একটা এক্সাম্পলে আমরা যেটা জেনেছিলাম যে সামুদ্রিক যে কাছিম আছে, এই কাছিমটা কি করে, ওনারা হলো সমুদ্রের যে বালিতে এখানে ডিম পারে, ডিম পেড়ে রেখে সে কাছিম চলে যায়। তারপরে ডিমগুলো ফুটে যখন বাচ্চা বের হয় তখন বাচ্চারা কি করে, তারা হলো শুধু সমুদ্রের দিকে ধাবিত হয়, তারা কিন্তু স্থলের দিকে যায় না, তারা কোথায় যায়, জলের দিকে চলে আসে। এই যে তারা কি করেছে, এখানে বলা হয়েছে যে এরা জন্মগত শক্তির সাহায্যে এবং এখানে কোনো শিক্ষা নেই, কারণ তার তো তখন কাছে মা নেই বাবা নেই, কোনো শিখন ছাড়াই সে কি করছে এবং সেখানে গেলে কি হবে, অবহিত না থেকে সে কি করে প্রজাতি এবং তার যে আত্মরক্ষা এই বংশ এটার জন্য প্রজাতি রক্ষার জন্য তারা কি করে, তারা হলো সমুদ্রের দিকে ধাবিত হয়, তারা কি করে এইভাবে কাজ করে। তো আমরা হ্যাঁ তো এটা তাদেরকে কিন্তু এই সামুদ্রিক কাছিমকে কেউ বলে দেয়নি বাচ্চাগুলোকে যে তোমরা সমুদ্রের দিকে যাও বা তোমাদের এদিকে যেতে হবে, তারা কিন্তু জন্মগত ভাবে এটা নিয়ে এসেছে এই শিক্ষালব্ধ জ্ঞানটা। তো আমরা সেটাই হলো কি আমাদের ইনস্টিংক্ট বা সহজাত আবেগ। এটা আমরা দুই তিনবার পড়ে ফেলি, মানে সহজাত আবেগ কি আমরা দুই তিনবার পড়ে ফেলি। জন্মগত যে শক্তির সাহায্যে একটি প্রজাতির সকল সদস্য কি হয়, কোনো শিখন ছাড়া এবং উদ্দেশ্য ও ফলাফল সম্বন্ধে অবহিত না থেকে আত্মরক্ষা ও প্রজাতি রক্ষার বংশ পরম্পরায় কি করে একইভাবে কাজ করে থাকে, সেটাই হলো কি সহজাত আবেগ। সহজাত আবেগটা আমরা আরো কয়েকবার পড়ে ফেলি, তিনবার পড়ে ফেলে সহজাত আবেগ। পড়েছি আমরা তিনবার, তিনবার পড়া হয়েছে। মাইশা মুন্দাকা, মাইশা অলিত,
শাহজাদ, ওকে আরেকবার করে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা, এখন আমাদের পরীক্ষার সিলেবাস আমাদের শেষ হয়ে গেল। আমাদের যেহেতু পরীক্ষার সিলেবাস শেষ হয়ে গেছে, এখন আমরা আমাদের পড়ায় চলে যাই। আমরা কিন্তু এর আগে ট্যাক্সিস পর্যন্ত পড়েছিলাম, এখন পুঁথিবর্তী ক্রিয়া, পুঁথিবর্তী ক্রিয়ার আমরা সংজ্ঞাটা পড়েছি। এখন আমরা যেটা জানবো পুঁথিবর্তী ক্রিয়া সম্পর্কে একদম ডিটেলস জানবো। পুঁথিবর্তী ক্রিয়া আমি শুরুতেই বলেছিলাম যে এটা আসলে আমাদের মস্তিষ্ক বা সুষম মস্তিষ্ক দ্বারা কিন্তু এটা নিয়ন্ত্রিত হয় না। এটা কি দ্বারা নিয়ন্ত্রিত? আমাদের সুষুমা কাণ্ড বা স্পাইনাল কর্ড দ্বারা। এটা কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? সুষুমা কাণ্ড বা স্পাইনাল কর্ড দ্বারা, তো এটা আমরা জানি। এখন পুঁথিবর্তী ক্রিয়ার বৈশিষ্ট্য শিখবো আমরা। এটা কিন্তু আমাদের পরীক্ষায় নাই, কিন্তু আমাদের পড়তে হবে। পরীক্ষা ছাড়া তো আমাদের পড়তে হবে, তাই না? পরীক্ষা যা আছে ম্যাম একবার পড়িয়ে দিল, আবার এটা পরীক্ষায় নিয়েই কিন্তু আমি পড়াচ্ছি। আমাদের সিলেবাস আগায় যেতে হবে। পুঁথিবর্তী ক্রিয়ার বৈশিষ্ট্য, এই যে পুঁথিবর্তী ক্রিয়াটা, এটা আসলে সম্পূর্ণ কি অনৈচ্ছিক ধরনের। এখানে অনৈচ্ছিক ধরনের পুঁথিবর্তী ক্রিয়া, কারণ এই পুঁথিবর্তী ক্রিয়ার পিছনে আসলে কোনো পূর্ব পরিকল্পনা থাকে না, এটা হঠাৎ করে সংগঠিত হয়। তো এটার কোনো কি থাকে না, পূর্ব পরিকল্পনা থাকে না, এটা কি হয়, হঠাৎ করে সংগঠিত হয়। এবং এটা কি হয় না, এটা সহজে কি হয় না, পরিবর্তিত হয় না বা সংশোধিত হয় না। এবং এই পুঁথিবর্তী ক্রিয়া সহজাত বা জন্মগত বা শিক্ষালব্ধ নয়, কারণ এটা হঠাৎ করে হয়। তাহলে পুঁথিবর্তী ক্রিয়া সহজাত বা শিক্ষালব্ধ বা জন্মগত নয়, এবং এটি খুব সহজ প্রকৃতির। পুঁথিবর্তী ক্রিয়া এটা খুব দ্রুত গতিতে সম্পূর্ণ হয়। এটা কি হয়, সংবেদনের সাথে সাথে দৈহিক ক্রিয়া সম্পূর্ণ হয়। তাহলে আমরা পুঁথিবর্তী ক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো আমরা এটা জানলাম। ফার্স্ট বৈশিষ্ট্য কি জানলাম আমরা, প্রথম যে বৈশিষ্ট্যটা জানলাম, পুঁথিবর্তী ক্রিয়া আসলে এটা আমরা আগে থেকে কোনো কি হয় না, প্রিপারেশন থাকে না, এটা অনৈচ্ছিক ধরনের। এবং আমরা আরো জানলাম যে পুঁথিবর্তী ক্রিয়া আমরা কি, এটা সহজাত বা জন্মগত ভাবে বা শিক্ষালব্ধ নয়, এটা একটা সহজ প্রক্রিয়া, সহজ প্রকৃতির। এবং পুঁথিবর্তী ক্রিয়া এটা খুব দ্রুত গতিতে সম্পূর্ণ হয়। পুঁথিবর্তী ক্রিয়া কি হয়, খুব দ্রুত গতিতে সম্পূর্ণ হয়, এবং সংবেদের সাথে কি হয়, দৈহিক ক্রিয়া সম্পূর্ণ হয়। তাহলে আমরা পুঁথিবর্তী ক্রিয়ার যে বৈশিষ্ট্য পারবো, এই পুঁথিবর্তী ক্রিয়ার বৈশিষ্ট্য বুঝেছি। ইয়েস ম্যাম। এখন আছে পূর্তিবর্তী চক্র। চক্র মানে কি, চক্রাকারে কি ঘোরা, তাই না? চক্রাকারে ঘোরা, এই তো, এছাড়া আর কিছু নয়। তাহলে পূর্তিবর্তী চক্র বা রিফ্লেক্স সাইকেল যেটা আছে, এটা কি, এটা আসলে পূর্তিবর্তী ক্রিয়াটা আমাদের, পূর্তিবর্তী ক্রিয়া স্নায়ু উদ্দীপনার, পূর্তিবর্তী ক্রিয়া কি হয়, স্নায়ু উদ্দীপনার যে পথে সংগঠিত হয় তাকে কি বলে, পূর্তিবর্তী ক্রিয়া আমাদের স্নায়ু উদ্দীপনার যে পথে সংগঠিত হয় তাকে পূর্তিবর্তী চক্র বলে। মানে আমাদের যে স্নায়ু উদ্দীপনা আছে, এই স্নায়ু উদ্দীপনার যে রাস্তাটাতে আছে, যে সেই রাস্তায় যে প্রক্রিয়া সংগঠিত হয় সেটাকে বলা হয় পূর্তিবর্তী চক্র। তাহলে পূর্তিবর্তী চক্র কি, আমাদের স্নায়ুর উদ্দীপনা, আমাদের স্নায়ু যখন উদ্দীপনা সৃষ্টি করে, উদ্দীপনার যে পথে, যে রাস্তায়, হ্যাঁ, সংগঠিত হয় এই পূর্তিবর্তী ক্রিয়া,
তাকে বলা হচ্ছে প্রতিবর্তী চক্র। এবং এই যে প্রতিবর্তী চক্র যে আছে, এই প্রতিবর্তী চক্রে আবার কয়েকটা অংশ আছে, এটা পাঁচটা অংশ নিয়ে গঠিত। এই প্রতিবর্তী চক্র কয়টা অংশ নিয়ে গঠিত? পাঁচটি অংশ নিয়ে গঠিত। সেই পাঁচটি অংশ কি কি আমরা দেখব? প্রতিবর্তী চক্র আমাদের পাঁচটা অংশ নিয়ে গঠিত। একটা হলো গ্রাহক, এক নাম্বার যে পথগুলো আছে সে পথগুলোর নাম আছে গ্রাহক, একটি কি গ্রাহক, এরপর আছে অন্তর্বাহী পথ, তিন নাম্বারে আছে কেন্দ্র, চার নাম্বারে আছে বহির্বাহী পথ, পাঁচ নাম্বারে আছে আমাদের প্রভাবিত অঙ্গ। তাহলে আমরা প্রতিবর্তী যে চক্র আছে, এই প্রতিবর্তী চক্রে যে পাঁচটা অংশ, সে পাঁচটা অংশের আমরা প্রথম অংশের নাম কি শিখলাম? আমরা প্রথম অংশের নাম জানলাম গ্রাহক, কি একটি গ্রাহক। তাহলে এই যে একটি যে গ্রাহক আছে, এই গ্রাহকটাই হলো সংবিধি উদ্দীপনার সৃষ্টি করে। একটি গ্রাহক যে আছে সে কি করে? সংবিধি উদ্দীপনার সৃষ্টি করে। এরপরে আছে অন্তর্বাহী পথ। হ্যাঁ, এটা কি করে? এই অন্তর্বাহী পথটা এই গ্রাহকের যে উদ্দীপনা সৃষ্টি হয়, এই উদ্দীপনা কেন্দ্র স্নায়ুতন্ত্রে, এই কেন্দ্র কেন্দ্র স্নায়ুতন্ত্রে সে নিয়ে যায়। তাহলে অন্তর্বাহী পথ কি করে? এই গ্রাহক যে স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করছে, এই স্নায়ু উদ্দীপনাটা হলো গ্রাহক অন্তর্বাহী পথ দিয়ে সে কোথায় যাচ্ছে? কেন্দ্রে যাচ্ছে, কেন্দ্রে বহন করে নিয়ে যাচ্ছে। এবং কেন্দ্রে আছে হলো সুষমা কাণ্ড, কেন্দ্রে কি আছে? সুষমা কাণ্ড। এবং এই সুষমা কাণ্ড কি করে? আমরা যখন নিউরন পড়েছিলাম তখন আমরা সিনাপস পড়েছিলাম, যে দুটো নিউরনের যে সংযোগ স্থল সেটাকে বলা হয় সিনাপস। তাহলে তোমাদের তো এখনো পড়া হয়নি, তোমরা SSC-তে পড়ে এসছো, কারণ তোমাদের ওই চ্যাপ্টারটা এখনো পড়ানো হয়নি, কারণ আমাদের অষ্টম অধ্যায় আছে। সিনাপস হলো দুটো নিউরনের সংযোগ স্থল। তাহলে এই যে সিনাপস যে আছে, এই সিনাপসের মাধ্যমে তারা কি করে? অন্তর্বাহী স্নায়ু উদ্দীপনা কি করে? জ্যেষ্ঠীয় নিউরনে পরিবাহিত হয়। এগুলো নিউরনের অংশ, আমরা অষ্টম অধ্যায়ে জানবো। এরপর বহির্বাহী পথ। বহির্বাহী পথে এখানে কি হয়? জ্যেষ্ঠীয়, এই বহির্বাহী পথটা এটা একটা স্নায়ু, এটাকে বলা হয় জ্যেষ্ঠীয় স্নায়ু। এবং এই স্নায়ুটা এটা কি করে? আমাদের যে স্নায়ু উদ্দীপনা কেন্দ্র থেকে বিভিন্ন অঙ্গে সে নিয়ে যায়, প্রেরিত করে। এরপর প্রভাবিত অঙ্গ, এটা পেশি এবং গ্রন্থি হতে পারে, যা যথাক্রমে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সে কি করে? প্রতিবর্তী ক্রিয়ার প্রভাব প্রদর্শন করে। তাহলে আমরা আমাদের যে প্রতিবর্তী ক্রিয়া চক্রের যে পাঁচটা অংশ, এই পাঁচটা অংশের আমরা প্রথম অংশ শিখলাম একটি গ্রাহক, অন্তর্বাহী পথ, তারপরে আমরা শিখলাম হলো কেন্দ্র, বহির্বাহী পথ, আর একটা হলো প্রভাবিত অঙ্গ, আর একটা কি? প্রভাবিত অঙ্গ। এই ম্যামের কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? দূর থেকে শোনা যাচ্ছে না ক্লিয়ার বোঝা যাচ্ছে? ম্যাম ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাহলে আমরা দেখো, আমাদের যে চারটা যে অংশ, আমরা পাঁচটা যে অংশ আমাদের প্রতিবর্তী চক্রের, এই পাঁচটা অংশ সম্পর্কে আমরা কি করলাম? জানলাম। তাহলে আমরা পাঁচটা অংশ সম্পর্কে, কার পাঁচটা অংশ সম্পর্কে জানলাম? আমাদের যে প্রতিবর্তী চক্র, এই প্রতিবর্তী চক্রের পাঁচটা অংশ সম্পর্কে আমরা জানলাম। তাহলে প্রতিবর্তী চক্রের যে পাঁচটা অংশ আছে, একটি গ্রাহক, অন্তর্বাহী পথ, কেন্দ্র, বহির্বাহী পথ, আর একটা হলো প্রভাবিত অঙ্গ। তাহলে আমরা এই পাঁচটা আমাদের ব্রেনে ভালো করে সেট করে নিই। এরপর আমরা জানবো প্রতিবর্তী ক্রিয়ার যে সংগঠন পদ্ধতি আছে, এই পদ্ধতি সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ,
আমরা অনেকেই সেলাই করি, কাপড় সেলাই করি, এবং কাপড় সেলাই করতে আমরা সবাই জানি যে সুচ থাকে। হ্যাঁ, তো আমরা এরপর আর যখন আমরা পানি ফুটাই বা আমরা যখন রান্না করি তখন কি করি, আমাদের যদি হঠাৎ করে দেখা যায় যে গরম পাত্রে হাত লাগে তখন কি হয়, তাৎক্ষণিক ভাবে আমরা হাতটা কি করি, সঙ্গে সঙ্গে এটা আমরা বলেছি যে প্রতিবর্তী ক্রিয়ার কারণে আমরা কি করি, এই হাতটা সরিয়ে নিই। হ্যাঁ, তাহলে এটি একটা হলো পরিসিনাপটিক প্রতিক্রিয়া। এটা কিভাবে সংঘটিত হয়, প্রথমে দেখো একটা গরম পাত্রে বা আগুনে হাত লাগলে এখানে আমরা আসলে আমাদের নিউরন সম্পর্কে জানা দরকার। আসলে নিউরনটা কি কেউ বলতে পারবে? হ্যাঁ, স্নায়ুতন্ত্রের বিশেষ সংবেদী কোষ। হ্যাঁ, গঠন এবং কার্যকরী একক স্নায়ুতন্ত্রে। হ্যাঁ, তুমি কাছাকাছি গেছো, এটাই হলো নিউরন। তাহলে আমাদের যখন কি হয়, আমরা যখন গরম পাত্রে বা আগুনে যখন আমাদের হাত লাগে তখন আমরা কি করি, এখানে যে নিউরন আছে এই নিউরনের, আমরা নিউরনের দুটো ভাগ আছে এটা আমরা এসএসসিতে পড়েছিলাম, একটা হলো অ্যাক্সন আর একটা ডেনড্রাইট, মনে পড়ছে? হ্যাঁ, একটা কি অ্যাক্সন আর একটা ডেনড্রাইট। নিউরনের আমরা দুটো অংশ, প্রথম দুটো অংশ দিয়েছিলাম, এক্সন আর একটা কি ডেনড্রাইট, মনে আছে, মনে পড়ছে? তো এই যে আমাদের যে এক্সন যে অংশ আছে, ডেনড্রাইট যে অংশ আছে, এই ডেনড্রাইটে কি হয়, আমাদের তখন ব্যথার অনুভূতি, এবং এই ব্যথার অনুভূতি হওয়ার সঙ্গে সঙ্গে তারা কি করে এই উদ্দীপনাটা গ্রহণ করে। এবং এখানে দেখা যায় যে আমাদের ত্বকটা এটা গ্রাহক গ্রাহক অঙ্গ বা রিসেপ্টর হিসেবে কাজ করে। যখন আমাদের ত্বক থেকে এই যে উদ্দীপনা এখানে নিউরনে যখন অ্যাক্সনের মাধ্যমে সে কোথায় চলে যায়, আমাদের সুষমা কাণ্ডে। হ্যাঁ, সুষমা কাণ্ডে, সে আবার আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে গ্রে ম্যাটার। হ্যাঁ, সুষমা কাণ্ডে সেই গ্রে ম্যাটার অংশে কি হয়, পৌঁছায়। তাহলে দেখো এখানে নিউরনের অংশগুলো চলে আসছে। আমি তোমাদেরকে যেটা বললাম যে নিউরনের দুটা অংশ, একটা হলো অ্যাক্সন আর একটা ডেনড্রাইট, আরো অংশ আছে, তো মোটামুটি এই দুটো অংশ। এবং সুষমা কাণ্ডের যখন গ্রে ম্যাটার অংশে অবস্থিত, এখানে যে সংবেদী যে নিউরন, এটা অ্যাক্সন এবং রিলে নিউরনের ডেনড্রাইটের মধ্যবর্তী সিনাপস। আমি একটু আগে বলে, সিনাপস হলো দুটো নিউরনের সংযোগ স্থলকে বলা হচ্ছে সিনাপস। এই সিনাপসের মধ্য দিয়ে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে সে কি করে, আমাদের উদ্দীপনার যে টেস্ট নিউরনের ডেনড্রাইটে প্রবেশ করে এবং অ্যাক্সন কর্তৃক পরিবাহিত আঙ্গুলে বা বাহুর পেশিতে এটা পৌঁছে যায়। তাহলে আমরা এরপর 4 নম্বরে কি হয়, যখন স্নায়ু উদ্দীপনাটা সেখানে পৌঁছে যায় তখন আমাদের যে কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র আছে এটা নির্দেশে আমাদের যে পেশি বা আমাদের যে প্রভাবিত যে অঙ্গগুলো আছে এই অঙ্গের তখন সংকোচন ঘটায়, অঙ্গের কি ঘটায়, সংকোচন ঘটায়। এবং তখন আমরা কি করি, উদ্দীপনার স্থান থেকে অনৈচ্ছিক ভাবে হাত সরিয়ে নেই, এবং এটা হলো একটা সরল প্রতিবর্তী চক্র সম্পন্ন হয় এবং এই প্রতিবর্তী ক্রিয়াটা সম্পাদিত হয়। আসলে এই জিনিসটা করতে গিয়ে আমাদের যেটা আগে দাঁড়ানো দরকার সেটা হলো নিউরন সম্পর্কে। আমরা যখন অষ্টম অধ্যায়ে পড়বো তখন এই জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো, কারণ এটা আসলে এই প্রতিবর্তী ক্রিয়ার যে সংগঠন যে পদ্ধতিটা এটা পুরোটাই হলো আমাদের নিউরন এবং আমাদের স্নায়ুতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। বোঝা গেছে? তো আমরা তখন এটা খুব ভালো করে জানবো। আর প্রতিবর্তী ক্রিয়া প্রকারভেদ তো আমরা মোটামুটি জানলাম। তাহলে আমরা প্রতিবর্তী ক্রিয়া পর্যন্ত আমাদের পড়া শেষ হয়ে গেল। আর পরীক্ষার জন্য তো আমরা সহজাত আবেগ বা ইনস্টিংস বলতে কি বোঝো আমরা এই পর্যন্তই পড়ব। ঠিক আছে, তো আমরা পরীক্ষায় খুব ভালো করার চেষ্টা করব, কারণ যেহেতু আমরা সাজেশন ম্যাম সাজেশন দিয়েছে, কারণ আমি 1 মার্কসের জন্য তোমাদের 4টা দিয়েছি, আবার হলো তোমাদের হলো যে কয় মার্কসের, 2 মার্কসের জন্য কিন্তু 4টা দিয়েছি। এই 4টা খুব ভালো করে পড়বে, অবশ্যই তোমরা ক এবং খ মার্কস কম পাবে। আর গড় ভয়ের জন্য তো ম্যাম নিশ্চয়ই সাজেশন দিয়েছেন, সাজেশন দিয়েছেন না ম্যাম? ফার্স্ট পেপারে সাজেশন দিয়েছেন ম্যাম? জি মিস। হ্যাঁ, তাহলে আমরা সবাই খুব ভালো করে পড়বো এবং আমরা পড়াগুলো বারবার রিভিশন করব। তাহলে এখন আজকে যেমন এই ক্লাসটা হলো, তোমাদের যেমন অনেকগুলো সাবজেক্ট, হ্যাঁ সায়েন্সে অবশ্যই আমাদের কয়েকটা সাবজেক্ট যেন 13টা, না তো আমরা এই যে 13টা যে সাবজেক্ট, আমরা আসলে প্রতিদিন আমাদের যে ক্লাসটা হয় আমরা সাথে সাথে ক্লাসের পড়াটা যদি পড়ি তাহলে আমাদের সমস্যাটা হবে না।
তোমাদের এখন ক্লাস শেষ হয়ে গেলে আজকে ক্লাসে যে চারটা সাবজেক্ট তোমার পড়ানো হবে আজকে পিরিয়ডে, আজকে তো আমাদের চারটা পিরিয়ড, আমরা এই চারটা পিরিয়ডের পড়াগুলো আগে কমপ্লিট করে নিব, বোঝা গেছে? তাহলে আমরা এই চারটা পিরিয়ডের পড়াগুলো যদি পড়ি তাহলে আমাদের অনেকটাই পড়া হয়ে যাবে এক্সামের জন্য। আর এক্সামে তোমরা এমসিকিউ যে কোশ্চেন একটু চিন্তা ভাবনা করে আনসার করবে, কারণ এমসিকিউ কোশ্চেন গুলো তোমাদের যে ক এবং খ মার্কস দিয়েছি এর মধ্য থেকেই আসলে অনেকটাই দেওয়ার চেষ্টা করেছি। তারপরে তোমরা একটু চোখ কান খোলা রেখে তোমরা একটু পড়বে এবং রিডিং করবে এই টপিকস এর মূল ইয়েগুলো প্রত্যেকটাই তোমরা কি করবে রিডিং করবে, এবং রিডিং করলে তোমরা পারবে, ঠিক আছে? ভালো করে রিডিং করবে, ওকে? তো তোমরা সবাই ভালো করে এক্সাম দাও, ভালোভাবে দাও। কোশ্চেন সেট আপ হয়ে গেছে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, ওকে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আর দুজা কিছু বলছো?